হ্যালো বন্ধুরা, আমি হিমালয় সেন। আপনি যদি সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেব। বেশ কিছুদিন যাবৎ আপনাদের আমি মেসেজ পাচ্ছি, দুই ধরনের মেসেজ পাচ্ছি। এক ধরন হচ্ছে যারা পলিটেকনিক পড়তেছেন তাদের, আর এক ধরনের যারা চাকরি প্রিপারেশন বা ডুয়েট প্রিপারেশন নিচ্ছেন তাদের। মেসেজটা কিছুটা সেমই, যে কিভাবে এখন থেকে পড়াশোনা করলে চাকরির জন্য নিজেকে উপযুক্তভাবে গড়ে তুলতে পারবো, অথবা কিভাবে এখন থেকে পড়াশোনা করলে আমি ডুয়েটে চান্স পাবো। বিশেষ করে যারা পলিটেকনিকে পড়তেছেন তারা এই মেসেজটা করতেছেন যে স্যার, আমি কি ডুয়েট অ্যাডমিশনে যাব নাকি চাকরি প্রিপারেশনে যাব, আমি কোনোটা সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো তাদের জন্য এই ভিডিওটা, তো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন। তো প্রথমে আমি বলতে চাই, দেখুন যারা পলিটেকনিকে পড়েন তাদেরটা আগে বলি। যারা পলিটেকনিকে পড়েন, আপনি পলিটেকনিকে পড়া অবস্থায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন দিকে যাবেন, হয় ডুয়েট অ্যাডমিশন না হলে চাকরি প্রিপারেশন, অথবা আপনি কোম্পানির চাকরিতে যেতে পারেন। যারা কোম্পানির চাকরিতে যাবেন তাদের জন্য এই ভিডিওটা না দেখলেও হবে। যারা চান যে আমি সরকারি চাকরি অথবা ডুয়েট অ্যাডমিশনে যাব, তাদের জন্য আপনি যদি বুঝতে পারেন যে আপনি কোন দিকে যাবেন তাহলে ওই দিকটা ফলো করে পড়াশোনা করুন। আর আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কোন দিকে যাবেন, কারণ এখন যেহেতু আপনি পলিটেকনিকে পড়তেছেন, কোন দিকে গেলে বেটার হবে এটা যদি বুঝতে না পারেন, তো আপনাকে বলবো আপনি বুঝুন, আর না বুঝুন আগে ডিপার্টমেন্টটা কমপ্লিট করুন। আপনি যদি পড়াশোনা করতে চান চাকরি প্রিপারেশন অথবা ডুয়েট অ্যাডমিশন, আপনার ফার্স্ট কাজ হবে আগে ডিপার্টমেন্টটা কমপ্লিট করে রাখা। কারণ ডিপার্টমেন্ট কমপ্লিট হলে আপনি ডুয়েটের দিকেও যেতে পারবেন অথবা সরকারি চাকরির দিকেও যেতে পারবেন। সিলেবাসটা অনেকটাই সেম। তো অনেকে আবার এখানে কোশ্চেন করে, স্যার ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস এবং চাকরি প্রিপারেশনের সিলেবাস কি একবারে সেম? মানে ডুয়েট অ্যাডমিশন নিলেও কি চাকরি প্রিপারেশন হয়ে যাবে, বা চাকরি প্রিপারেশন নিলে কি ডুয়েট অ্যাডমিশন হবে? আমি বলবো যে না, এটা কিন্তু এমন না। আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যান, অযথা দুটো নৌকায় পা দেওয়ার কোনো দরকার নেই। কারণ ডুয়েটের সিলেবাসের সাথে চাকরির সিলেবাস সম্পূর্ণ এক না, অবশ্যই মিল রয়েছে। আমার দিক থেকে 60% থেকে 65% বা 60% থেকে 70%-এর মতো মিল আছে। কিন্তু আপনি যদি ডুয়েট অ্যাডমিশনে যান তাহলে অবশ্যই আপনার ফোকাসটা ডুয়েট কেন্দ্রিক হওয়া উচিত, যে ডুয়েট অ্যাডমিশনে যাচ্ছি, ডুয়েটে চান্স না পেলে চাকরি পেয়ে যাব, এমনটা কিন্তু না। এখন হচ্ছে খুব কম্পিটিশনের যুগ, আপনি যদি ডুয়েটে চান্স না পান তাহলে আবার আপনাকে চাকরির জন্য পড়তে হবে। কারণ ডুয়েট অ্যাডমিশনে গিয়ে আপনি যে সিলেবাসটা পড়বেন সম্পূর্ণ সিলেবাসটা চাকরির জন্য আপনার কাজে লাগবে না, এবং সিভিল ডিপার্টমেন্টের যে সিলেবাসটা আছে সম্পূর্ণ সিলেবাস কিন্তু ডুয়েট অ্যাডমিশনের জন্যও না, ঠিক আছে? তো আপনি যদি ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসটা কমপ্লিট করবেন, দেখবেন যে তারপরে ডুয়েটে চান্স না পেলে আপনাকে আরও পড়তে হবে চাকরির জন্য, কমপ্লিট করার জন্য। যেমন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি, ওয়াটার রিসোর্স, এরকম আরও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু ডুয়েট অ্যাডমিশনে নেই, কিন্তু এগুলো আবার চাকরি প্রিপারেশনের জন্য অবশ্যই লাগবে। প্লাস ডুয়েট অ্যাডমিশনে থিওরি খুব একটা পড়ানো হয় না, বাট চাকরিতে তো অবশ্যই আপনাকে থিওরি সহ লাগবে। তো সেই কারণে বলতেছি যে আপনার লক্ষ্য যে কোনো একদিকে করুন, হয় ডুয়েট অ্যাডমিশন অথবা চাকরি প্রিপারেশন। তো আপনি যদি বুঝতে না পারেন যে আমি কোন দিকে যাব, তাহলে আমি বলবো তাহলে আপনার লক্ষ্য করুন ডিপার্টমেন্ট এখন থেকে ক্লিয়ার করুন। যারা পলিটেকনিকে আছেন, পঞ্চম পর্ব, ষষ্ঠ পর্ব, সপ্তম পর্ব, অষ্টম পর্ব, এই সেমিস্টারগুলোর মধ্যে আপনি যে যদি মনে করেন যে পঞ্চম পর্বে আমি ডিপার্টমেন্ট মানে আমার ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি কিছু সময় পাবো, তাহলে অবশ্যই ডিপার্টমেন্টের পড়াশোনা করুন। ডিপার্টমেন্টটাকে ভালোভাবে গুছিয়ে নিন। পলিটেকনিক থাকা অবস্থায় যিনি ডিপার্টমেন্ট কমপ্লিট করবেন তিনি ডুয়েট অ্যাডমিশন বা চাকরি প্রিপারেশন যেইখানেই যান অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবেন। মনে করেন আপনি পলিটেকনিকের পড়া অবস্থায় ডিপার্টমেন্টকে খুব ভালোভাবে বুঝে কমপ্লিট করে ফেললেন, তাহলে আপনি অ্যাডমিশনে গেলে নন ডিপার্টমেন্টটা ভালোভাবে কমপ্লিট করবেন, ডিপার্টমেন্ট ডিভিশন দেবেন, হয়ে গেল। আপনি যদি চাকরি প্রিপারেশনে যান তাহলে আপনি দেখবেন যে ডিপার্টমেন্ট আপনার কমপ্লিট আছে, তখন শুধু ডিপার্টমেন্ট ডিভিশন দেবেন, নন ডিপার্টমেন্ট চাকরির জন্য যে সিলেবাস সেই অনুযায়ী পড়াশোনা করবেন, তাতেই হয়ে গেল। তাই আপনাদের জন্য আমার যে সাজেশন, যে আপনি ডুয়েট অ্যাডমিশনে যান বা চাকরি প্রিপারেশনে যান, যেদিকে যান পলিটেকনিকে থাকা অবস্থায় ডিপার্টমেন্টটা কমপ্লিট করুন, এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ। আর যারা আছেন যে চাকরি প্রিপারেশন নিচ্ছেন কিন্তু এখনও সাকসেস হতে পারছেন না, আপনার জন্য পরামর্শ যে আপনারা অবশ্যই আগে দেখুন যে আপনি কোন প্যাটার্নকে টার্গেট করে পড়াশোনা করতেছেন। কারণ চাকরি প্রিপারেশনে কিন্তু এক একটা প্যাটার্নে পড়াশোনা এক একটু আলাদা। তবে আমি বলবো আপনি যেই প্যাটার্নে পড়াশোনা করুন না কেন, বা যে চাকরির জন্য প্রিপারেশন নিন না কেন, আপনার আগে ডিপার্টমেন্টটা বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে আপনি কোনো দিকেও ভালো সফলতা পাবেন না। কারণ যার ডিপার্টমেন্ট বেসিক ক্লিয়ার নেই সে কোনো প্যাটার্নই ভালো করতে পারবে না।
প্যাটার্ন মূলত নির্ভর করে যে আপনার কিছু অধ্যায় বাদ দিতে হয়, কিছু অধ্যায় অ্যাড করতে হয় এটার উপর, কিন্তু ডিপার্টমেন্ট আপনাকে ভালো লাগবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট যদি ভালো না হয় আপনি কিন্তু ভাইবা গিয়েও ভালো করতে পারবেন না, কারণ ডিপার্টমেন্ট, এমসিকিউ, রিটার্ন, ভাইবা তিন জায়গাতেই সমানভাবে কাজে লাগবে, ডিপার্টমেন্ট লাগবেই। তাই আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা ডুয়েট অ্যাডমিশনে যাচ্ছেন, আমি বলবো প্রথম আপনার ফার্স্ট কাজ হবে ডিপার্টমেন্টটা কমপ্লিট করে রাখুন, ডিপার্টমেন্ট কমপ্লিট করে রাখুন, প্রথমে ডিপার্টমেন্ট কমপ্লিট করে রাখুন, তারপরে নন ডিপার্টমেন্ট চর্চা করবেন, ডিপার্টমেন্ট ডিভিশন দেবেন, নন ডিপার্টমেন্ট তখন পড়াশোনা করবেন। তো চাকরি প্রিপারেশনটা এরকম, অনেকে কী করে আগে নন ডিপার্টমেন্টটা কমপ্লিট করে রাখে কিন্তু ডিপার্টমেন্টে কোনো খোঁজ নেই। আমি বলবো আগে ফার্স্ট কাজ ডিপার্টমেন্টটা ভালো করে কমপ্লিট করে রাখুন, তার পাশাপাশি নন ডিপার্টমেন্ট, যখন ডিপার্টমেন্ট আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে ডিপার্টমেন্ট ডিভিশন দেবেন প্রতিদিন, আর নন ডিপার্টমেন্ট পড়তে থাকবেন। ঠিক আছে, নন ডিপার্টমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস পড়ার কাজ, তো তার আগে ডিপার্টমেন্ট আগে গুছিয়ে রাখুন। ডিপার্টমেন্ট একবারে গুছিয়ে পুরা বুঝে কমপ্লিট করতে পারলে, একবার যদি আপনি ডিপার্টমেন্ট এ টু জেড বেসিক ভালো করে বুঝে কমপ্লিট করতে পারেন, তাহলে দেখবেন তখন আপনি ডিপার্টমেন্ট ডিভিশন দিচ্ছেন প্রতিদিন 3 ঘন্টা করে, আর নন ডিপার্টমেন্ট পাকে 4-5 ঘন্টা বা 6 ঘন্টা করে পড়তেছেন, দেখবেন আপনি খুব দ্রুত যে কোনো চাকরি পরীক্ষায় পরীক্ষার্থীরা টিকবেন। ঠিক আছে, কিন্তু আপনার ডিপার্টমেন্ট গুছানো নাই, আপনি প্রতিদিন প্রতিদিনই কিছু ডিপার্টমেন্ট পড়তেছেন, কিছু নন ডিপার্টমেন্ট পড়তেছেন, কিন্তু ডিপার্টমেন্ট এখন আপনার ক্লিয়ার হয়নি, জাস্ট পড়তেছেন আর কি, তাহলে কিন্তু আপনি সেরকম ফলাফল পাবেন না, কারণ ডিপার্টমেন্ট যাদের ক্লিয়ার নেই তারা বর্তমান সময়ে প্রিপারেশনে টিকে থাকতে পারবে না, কারণ বর্তমানে যে লেভেলের কম্পিটিশন, এখানে যে কেউ আসলো আর পরীক্ষা দিল পাস হয়ে গেল এরকম কিন্তু নেই। আরেকটা খুশি সংবাদ যে পিএসসিতে একটা নতুন রুলস করেছে, সেই রুলসে দেখা যাচ্ছে যে যতদিন সার্কুলার হবে তার 10 গুণ প্রিলিতে টিকাবে। সেই দিক থেকে দেখা যায় যে প্রিলি যারা দিবে ম্যাক্সিমামে কিন্তু টিকে যাবে, কারণ সিভিল ডিপার্টমেন্টে যতগুলো যতগুলো পোস্ট আসে বড় বড় সার্কেলগুলোতে, যেমন এলজিইডিতে 665 না 656টা, তাই না? তো এত বড় একটা সার্কুলার, এটাকে 10 দিয়ে গুণ দেন তাহলে কতটুকু আসে, এটার সাথে 10 গুণ করেন 6,500-এর মতো টিকাবে। তো আপনি যদি বর্তমানে চিন্তা করেন সিভিলে বর্তমানে অ্যাক্টিভলি পড়াশোনা করতেছে, আমার মনে হয় 3,000 বা 4,000-ও নাই, অ্যাক্টিভলি পড়াশোনা করতেছে, তাহলে প্রিলিতে টিকে কিন্তু মোটামুটি বর্তমানে সহজ হয়ে গেছে পিএসসির যে নির্দেশনা সেই অনুযায়ী। তো এখন আপনি কি প্রিলিকে প্রিলি তো পড়তেই হবে, যদিও সহজ হয়ে গেছে তারপরে কম্পিটিশন তো হবে, কম্পিটিশন ছাড়া তো আপনি আর টিকতে পারবেন না, প্রিলি পড়ুন, তার পাশাপাশি রিটার্নের জন্য প্রিপারেশন নিন, কারণ মেইন কম্পিটিশনটা এখন রিটার্নে হবে। ঠিক আছে, আর যেহেতু রিটার্নের মার্কটা ভাইভাই কাজে লাগে, তো আপনি যদি রিটার্নে খুব ভালো মার্ক পেতে পান তাহলে ভাইভাই কিন্তু আপনার মোটামুটি ভালো দিলেই আপনি চাকরি হয়ে যাবে। দেখুন অনেকে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইভা যায় কিন্তু ভাইভা ওভারটেক করতে পারে না বা ভাইভা দিয়ে চাকরি পায় না, কেন? কারণ তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন রিটার্নের মার্ক কম, যেহেতু রিটার্নের মার্কটা ভাইভা মার্কের সাথে যোগ হয়ে টোটাল হিসাব হয়, তো আপনি যদি রিটার্নের মার্কটা কম থাকে তাহলে ভাইভাতে আপনি যদি ভালো করেন সে অনেক দূর কিন্তু আগাতে পারে না, সেই ক্ষেত্রে অনেকে চাকরি পায় না। কিন্তু রিটার্নে যদি আপনার মার্কটা খুব ভালো থাকে, ভাইবা যদি মোটামুটিও দেন, তাতে কিন্তু অনেকে চাকরি হয়ে যায়। তো এগুলো হচ্ছে বোঝার জিনিস। তো আপনাদের যে বলবো যারা প্রিপারেশন নিচ্ছেন 2024 সালে অনেকগুলো পরীক্ষা এখনও বাকি আছে, অনেকগুলো পরীক্ষা হবে, কিছু কিছু সার্কুলারও আসবে 2024 সালে, কিছু কিছু বলতে ভালোই মোটামুটি, যেমন মনে করেন আপনার ডিপার্টমেন্টে তো একটা সার্কুলার পাবেনই, এমএসএ সার্কুলার পাবেন, তো আরও অনেকগুলো আসবে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপনারা যারা আমাকে ফলো করেন তারা এই ভিডিওটা পাবেন সামনে। তো আমি বলবো যে পড়াশুনো করুন, আসলে পড়াশোনা না করলে বর্তমান সময়ে সাকসেস হওয়াটা খুব ডিফিকাল্ট, ভালো করে পড়াশোনা করুন, লেগে থাকুন, অবশ্যই সফলতা আসবে, এবং আগে জব পরে সব, বর্তমানে আজে বাজে যা যেখানে সময় নষ্ট করতেছেন সবগুলো বাদ দেন, বন্ধু বান্ধব আড্ডা একবারে কমিয়ে দেন, যত সময় বাঁচানো যায় ততটা সময় বাঁচান, 1 বছর 6 মাস ভালো করে পড়াশোনা করলে চাকরি হবেই, চাকরি না হয়ে কোথায় যাবে? 1 বছর যদি আপনি সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করেন, মানে সব কিছু বাদ দিয়ে বলতেছি মানে আপনার যে সময়টা আপনি অযথা ব্যয় করেন, যেমন বন্ধুদের সাথে ঘোরাফেরা, ফেসবুকে ফেসবুকিং, ইউটিউবে ভিডিও দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, এগুলো হচ্ছে অযথা সময় নষ্ট, এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে যদি আপনি 1 বছর শুধু পড়াশোনা করেন বা 6 মাস ভালো করে পড়াশোনা করেন, তাতে দেখবেন আপনার যে কোনো পরীক্ষা দিবেন টিকবেন, আর যখন আপনি একটা পরীক্ষা টিকার পরে সেটা ভাইভাই ফেস করবেন, তখন আপনার ভিতর দেখবেন যে পড়াশোনার জন্য একটা কীরকম একটা আসক্তি কাজ করে, মানে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে আপনার, কারণ যে ভাইভা উঠে গেছে,
কারণ জানে ভাই ব্যাপারটা হচ্ছে এমন একটা পরিবেশ যে এইটা পা মানে যারা একটু আটকে গেছে, আপনি যখন একটা ভাইবে অনেকজনের সাথে কম্পিটিশন করে আপনি যদি ভাইবা পর্যন্ত যান, দেখবেন ওই আপনার সাথে যারা ভাইবা দিচ্ছে অনেকে চাকরি হয়ে যাচ্ছে। ওই ভাইবাটা হচ্ছে একটা একটা প্রাচীর মতো, জাস্ট ভাইবাটা টপকে গেলেই আপনার চাকরি হয়ে গেল। তো যারাই ভাইবা পর্যন্ত গেছে, একবার প্রাচীরের সীমানা পর্যন্ত গেছে, জাস্ট প্রাচীরটা ওভারকাম করলে চাকরি, তারা কিন্তু ওই প্রাচীরটা ওভারকাম না করে বসে থাকতে পারবে না। তাই আমি বলি যে ভালোভাবে পরীক্ষা দিন, দুই একটা ভাইবা ফেস করেন, তারপরে দেখবেন আপনার ভিতরে স্পিড আরো দ্বিগুণ বেড়ে যাবে। যারাই ভাইবা দিয়েছে তারাই চাকরি না নিয়ে থেমে নেয় বর্তমান সময়ে। তো ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নিন, আশা করি সবাই দ্রুত সফল হবেন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং যারা আমার এই আইডিটা এখনও ফলো করেননি ফলো করুন, এখানে চাকরি রিলেটেড আপনাকে ইনফরমেশন দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।